নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে, কালো জিরের ভর্তা। এটি কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর সর্দি কাশি তো এখন ঘরে ঘরেই লেগে আছে, তো সর্দি কাশির সময় মুখের স্বাদ ফেরানোর জন্য এটি কিন্তু খেলে মারাত্মক কাজ দেয়। অনায়াসেই মুখের স্বাদ বদলে দিতে পারবে এই কালো জিরের ভর্তা। আর এর জন্য তোমাদের পুরো রেসিপিটি দেখতে হবে স্কিপ না করে। প্রথমেই বলে রাখি, চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। যারা প্রথম থেকে আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই রেসিপিটিও কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিওর মধ্যে পড়ছে। আমরা সবাই রাজা এই চ্যানেলের বন্ধুটি কিন্তু আমাকে এই রেসিপিটি করতে রিকোয়েস্ট করেছিল। তুমি যদি বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর তোমরা যারা এখনও ওকে বন্ধু করে নাওনি তারা কিন্তু ওর ঘরে ঘুরে আসতে পারো, ও ভীষণই ভালো ভালো রান্না আমাদের উপহার দেয়। চলো তাহলে দেখে নাও কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 5 থেকে 6 চামচ পরিমাণ কালো জিরে। এটিকে আমি শুকনো খোলায় ভেজে নেব। আজ কিন্তু বাড়ানো যাবে না, আজ বাড়ালে কিন্তু কালো জিরেটা পুড়ে তেতো হয়ে যাবে। কম আছে, কালো জিরেটাকে ভাজলে খেতে বেশি টেস্ট লাগবে। বেশ অনেকটা সময় ধরেই কিন্তু এটাকে ভেজে নেব। ভালোমতো ভাজা হয়ে গেলে হাত দিয়ে খানিকটা গুঁড়ো করলেই বোঝা যাবে যে ভাজাটা কমপ্লিট। এরপর এই কালো জিরাটাকে আমি ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে আমি এটিকে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা কিন্তু খুব বেশি মিহি হবে না। দেখো আমার আধা ভাঙাভাবে কিন্তু গুঁড়োটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। এরপর পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কালো জিরে। কালো জিরেটা দিয়ে পেঁয়াজ আদা আর লঙ্কার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এটিকে ভাজা ভাজা করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের কালো জিরের ভর্তা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে।